অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 26শে মে 2021 বুধবার চন্দ্রগ্রহণ। প্রথমেই আপনাদেরকে জানাই, এই চন্দ্রগ্রহণের ফলে তিনটি রাশি সাবধান, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। দেখুন, আমি যেমন ভালো জিনিসগুলো যেমন বলি, যেখানে আপনাদেরকে অ্যালার্ট করার কথা সেই জায়গাতে সঠিক সময় কিন্তু আমি অ্যালার্ট করি। এই যে চন্দ্রগ্রহণ হচ্ছে আপনার বৃশ্চিক রাশিতে এই চন্দ্রগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং এই গ্রহণের ফলে তিনটি রাশির ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। কোন কোন এই রাশি আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, চন্দ্রগ্রহণ যেমন আমি আগের ভিডিওতে ভালো জিনিসটা বলেছি, এই ভিডিওতে তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু আমি বিশেষভাবে সাবধান থাকার কথা আমি বলবো। চন্দ্রগ্রহণের 3 দিন আগে থেকে এবং চন্দ্রগ্রহণের ঠিক 7 দিন পর্যন্ত এই সমস্যা আপনাদের কিন্তু চলবে, যে তিনটি রাশির কথা আমি বললাম। এবং এই চন্দ্রগ্রহণ শুরু হচ্ছে 26শে মে 2021 2:15 থেকে 7:22 পর্যন্ত। এটি হচ্ছে এই চন্দ্রগ্রহণ থাকছে। দেখুন, এই চন্দ্রগ্রহণে বৃশ্চিক রাশিতে অনুষ্ঠিত হচ্ছে, এবং এই বৃশ্চিক রাশিতে হওয়ার দরুন তিনটি রাশির ক্ষেত্রে সাবধান। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে আপনাদের রাশিতেই গ্রহণ, অর্থাৎ এবং সেখানে কিন্তু চন্দ্র কিন্তু উইক, দুর্বল হয়ে পড়ে, অর্থাৎ আপনাদের সুখে কিন্তু গ্রহণ লাগতে চলেছে। ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন না। দাম্পত্য সুখের জায়গাতে বাধা, ব্যবসার জায়গাতে সমস্যা, এবং আপনাদের কিছু কিছু ক্ষেত্রে মানসিক চাঞ্চল্যতা অস্থিরতা বাড়িয়ে তুলবে, পারিবারিক অশান্তির জায়গা নির্দেশ করছে। অর্থাৎ এই সময়টা চন্দ্রগ্রহণের 3 দিন আগে থেকে এবং চন্দ্রগ্রহণ হয়ে যাওয়ার 7 দিন পর্যন্ত বিশেষভাবে বৃশ্চিক রাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু সাবধান থাকতে হবে, কারণ আপনাদের রাশিতেই এই গ্রহণ। বিশেষভাবে কিন্তু সমস্যা কিন্তু বৃশ্চিক রাশির ক্ষেত্রে নিয়ে আসবে, এবং কর্মক্ষেত্রে সমস্যারও কিন্তু নির্দেশ করছে। যারা পার্টনারশিপ বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ, অর্থাৎ মন মানসিকতার জায়গাটা কিন্তু বিশেষভাবে, অর্থাৎ খুব খারাপের জায়গাটা কিন্তু থাকবে, যেহেতু এখানে বৃশ্চিক রাশিতে চন্দ্র নিজেই বলবত্তা থাকে না, এখানে উইক, এবং রাশির উপর গ্রহণ, সুখে কিন্তু গ্রহণ রাখতে চলেছে। দ্বিতীয় যে রাশি সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির আপনাদের 7ম স্থানে এই গ্রহণ, এবং সরাসরি আপনার রাশিতে দৃষ্টি। আপনাদের মানসিক চাঞ্চল্যতা বেড়ে যাবে, টেনশান উদ্বেগের জায়গা বেড়াবে, বাড়িয়ে তুলবে, আপনাদের কনফিডেন্স কমিয়ে দিবে এবং মনোবল কমে যাবে, উল্টোপাল্টা চিন্তা আপনাদের মাথাতে আসবে, স্ত্রীর সঙ্গে গোলযোগ, দাম্পত্য সুখে বাধা, ব্যবসার ক্ষেত্রে কিন্তু সমস্যা, এবং বেশ কিছু অশান্তি আপনাদের কিন্তু তৈরি হতে চলেছে এই গ্রহণ লাগার 3 দিন আগে এবং গ্রহণ হয়ে যাওয়ার 7 দিন পর্যন্ত। এই এই যে সমস্যাটা চলবে সেখানে কিন্তু বিশেষভাবে আপনাদের বাড়িয়ে তুলবে,
সমস্যা। বৃষ রাশির ক্ষেত্রে খুবই সাবধান, এই গ্রহণ আপনাদের কিন্তু সুখে কিন্তু আপনাদের গ্রহণ লাগতে চলেছে এবং বেশ কিছু পরিবর্তন, অর্থ লস হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা থাকছে। ব্যবসা ক্ষেত্রে হিউজ ইনভেস্টমেন্ট করবেন না, পার্টনারশিপ যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের কিন্তু বাড়িয়ে তুলছে। এবং ভাইয়ের সাথে মতবিরোধ, ভাইয়ের সাথে মনোমালিন্য, এই জায়গাটা কিন্তু বিশ্বরাশি কিন্তু থাকছে। এবং দাম্পত্য সুখের জায়গাতে বাধা, স্ত্রীর সঙ্গে মতবিরোধের জায়গা থাকছে। পরের যে রাশির কথা আমি বলতে চলেছি, তিন নম্বর রাশি, একটি বৃশ্চিক রাশি, একটি বৃষ রাশি এবং তিন নম্বর রাশি হচ্ছে কর্কট, অর্থাৎ আপনাদের রাশির অধিপতি গ্রহণের সঙ্গে যুক্ত হচ্ছে এবং পঞ্চম ভাবে, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে সন্তানের জায়গাটা নিয়ে সমস্যা, মন মানসিকতার টেনশান উদ্বেগ কিন্তু বাড়িয়ে তুলবে। আপনাদের ব্যবসা ক্ষেত্রে সমস্যার জায়গা কিন্তু নির্দেশ করছে, অর্থ লস এবং বেশ কিছু শারীরিক প্রবলেম আপনাদের কিন্তু আসবে। এই গ্রহণটি হওয়ার তিন দিন আগে এবং গ্রহণ হওয়ার সাত দিন পর্যন্ত এর এফেক্ট আপনারা কিন্তু পাবেন, অর্থাৎ এই সময় কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে সাবধানতা অবলম্বন করতে হবে। এবং আপনাদেরকে জানাবো এই তিনটি রাশি কি প্রতিকার করবেন। প্রথম কথা হচ্ছে গ্রহণের পর আপনারা স্নান করে নিন এবং দান করুন, স্নান এবং দান এবং শিবের আরাধনা আপনারা করুন। শিবের আরাধনা যদি করেন, এই যে নেগেটিভ এফেক্ট, সেই নেগেটিভ এফেক্ট থেকে কিন্তু আপনারা পরিত্রাণ পাবেনই পাবেন, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। অর্থাৎ বৃষ রাশি, কর্কট রাশি, বৃশ্চিক রাশি, এই তিনটি রাশির ক্ষেত্রে কিন্তু এই গ্রহণে সুখে কিন্তু বাধা আসতে চলেছে এবং বিভিন্ন রকমের সমস্যা, হ্যাপাজার্ড পজিশান, মান সম্মানের জায়গা, অর্থনৈতিক জায়গা, কর্মক্ষেত্রে, ব্যবসার জায়গা, দাম্পত্য জায়গা, সন্তানের জায়গা, এই জায়গাগুলোতে কিন্তু লসের সম্ভাবনাটা কিন্তু বাড়িয়ে তুলছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের সমস্যা কিন্তু থাকছে, বৃষ রাশির ক্ষেত্রেও তাই, কর্কট রাশির ক্ষেত্রেও তাই। আমি যে এই ভিডিওটি দিচ্ছি এই চন্দ্রগ্রহণের উপর, সাবধান আমি বারবার বলছি, অর্থাৎ বিপদের উপর বিপদ এই তিনটি রাশির এই গ্রহণের তিন দিন আগে থেকে সাত দিন পর্যন্ত। এবং এই সময় যে প্রতিকারটি বললাম, এই তিনটি রাশির জাতক বা জাতিকারা অবশ্যই এই প্রতিকারটি করুন, নিশ্চিত নিশ্চিত রূপে এই গ্রহণের নেগেটিভ এফেক্ট আপনাদেরকে কিন্তু কাটিয়ে উঠতে আপনারা পারবেন। এই বিষয়ে যদি আপনাদের কোনো কমেন্ট থাকে, অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট কমেন্ট বক্সে করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।